তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি তুমি কেমন মুসলমান রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত ইমানদারির বড়াই করো ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. لا إله إلا الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. উত্তর বিশিল যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকির আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে রব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এই দিনই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার কিছু কথা বলার নিয়তে বসলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমলের নিয়তে কথাগুলো শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যে মাসটিতে উপনীত হয়েছি এটি হচ্ছে রবিউল আউয়াল মাস। আরবি রবিউল আউয়াল মাস আসলে আমাদের সকলের মোটামুটি মাসটা মুখস্থ থাকে। কেন এই মাসের গুরুত্ব? শুধুমাত্র একটি কারণ, সেটা হচ্ছে আপনার আমার সকলের নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসেই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আমি যে কথাটি বলেছি আপনার আমার সকলের নেতা, এই কথার ভিতরে আপনাদের কোনো দ্বিমত আছে? বিন্দু মাত্র দ্বিমত আছে? এই কথা কি ভুল? এই কথা কি ভুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, রাসূলের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ। এই কারণেই আমাদের এই দুনিয়ার জমিনে আদম পয়গম্বর থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের রাসূলের উপরে আর কোনো নেতা আসে নাই, আসবেও না। স্বাভাবিক একটা এলাকার হাফ নেতা পাতি নেতার বিরুদ্ধে যদি কেউ একটু কলম খুলে অথবা জবান খুলে সঙ্গে সঙ্গে তাকে এরেস্ট করে জেলখানায় পাঠানো হয়। অথচ বিশ্বনবী মুস্তফার ব্যাপারে কত কুলাঙ্গারের বাচ্চারা কত রকম অপমাননাকর কথা বলে, তাদেরকে জামাই আদরে রাখা হয়। উচিত ছিল যেখানেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এক বিন্দু পরিমাণ কলম ধরবে বা কটুক্তিমূলক আচরণ কেউ করবে, এই বাংলার জমিনে একজন বেঈমানকে যদি সঙ্গে সঙ্গে কোনোবার একটা বেঈমানকে শাস্তি দেওয়া হতো, বিশ্বনবীর বিরুদ্ধে কেউ বলার সঙ্গে সঙ্গে তার শাস্তি এটা, একজনকে যদি ফাঁসির আওতায় আনা হতো কোন বেঈমান দ্বিতীয়বার সাহস করতে পারে? বলেন না দাবির নাম? আপনি দাবি করলেন আমি আলেম, তাই আলেম হয়ে গেছেন? এই দেশে হুজুরদের ড্রেস পরে উল্টাপাল্টা কাম করে অনেকে আছে না? ড্রেস পরলেই হুজুর হয়? নাম রাখলেই মুসলমান হয়? মুসলিম উদ্দিন ইসলামের ঢালাওর কিচ্ছু নাই ভিতরে, নাম রাখছে মুসলিম উদ্দিন ইসলামের কোনো বালাই নাই। কত প্রকার নামের মানুষ তো আছে, মুসলমান দাবি করেনা লোকের অভাব নাই,
মুসলমান দাবি করনে ওয়ালা লোকের অভাব নাই কিন্তু মসজিদে ফজরের জামাতে উপস্থিত হওয়ার লোকের বড়ই অভাব ঠিক এই যে কতগুলা মানুষ আপনারা আসছেন দুপাশে জায়গা হচ্ছে না নামাজে কি সবাই যাবে ফজরে না সবাই কি ফজর পড়বে না পড়ে হইলো হাতে গোনা কয়জন কিন্তু দাবি করে সবাই মুসলমান টেবিলের নিচে ঘুষ খায় না কম না বেশি বেশি কেউ নাম পাল্টায় খায় কেউ ডাইরেক্ট খায় ঠিক এটাই তফাত কেউ টেবিলের নিচ দিয়ে ঘুষ খায় বলে আমি তারে হেল্প করছি তুই আমারে 10 টাকা দিছিস সমস্যা কি যুক্তি দেখছেন এই যুক্তি হলো এটা যে আমি তারে হেল্প করছি এটা ঘুষ কেন হয় আর আমি তার থেকে সুদ কই নিলাম আমি তারে 10000 টাকা দিছি বলছি তোরে একটা হেল্প করলাম তুই আমার একটু হেল্প করিস কি হেল্প 10000 টাকা 1000 টাকা বলে দিবি হেল্প করছে এই হেল্প জায়েজ আছে ওয়াহাল্লাল্লাহুল বাই ওয়াহরামার এটা কি রিবা এটা কি রিবা আল্লাহ পাক কি করছেন এটারে হারাম করেছেন কি হারাম এই যুক্তি দিয়া খাইলে কি জায়েজ হবে না কেন নাম পাল্টা খায় আর কি আগে ঘুষ খাইতো এখন আর ঘুষ খায় না এখন স্পিড মানি খায় কথা বুঝে না এরা ঠিক এই ঢাকা শহরের মানুষের এগুলো বোঝানো দরকার আছে কত মানুষ আছে এখানে ঘুষ খায় এখানে অসংখ্য মানুষ আছে ঘুষ খায় কিন্তু ওয়াজ শুনতে আসছে কয় হুজুর ওয়াজ শোনার বেলা কি আর ঘুষ করকে সুদ করকে এটা দেখা দরকার আছে আপনারা ওয়াজ করবেন ছুট দেন গজল গান মজা লাগে তাই শুনতে আসি তাই না হ্যাঁ আমি আচ্ছা বললাম না সব কথা বলা যায় না বলেন বলেন আপনারা ঠেলা মিলা বলেন আরজাল খানা যায় পছে হুজুরেরা ঠিক আমনাকে তালে পড়লে আমাকে অবস্থা বেগতি এখানে পাবলিকের তালে আমরা পড়ি না আপনারা হলেন সেই জাতি আপনাদেরকে বলতেছি একটু মনে খারাপ করেন না বনি ইসরায়েলের জাতির অবস্থা ছিল এরকম ইদহাব আনতা রব্বুকা ফাকাতিল ইন্নাহা হুনা কায়দুন এরা হলো এই কোয়ালিটির জাতি আমরা বর্তমানে যারা আছি হুজুর বলেন বলেন আমরা আছি যে হুজুরের ধরে কো মা গো মা জিহাদ 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 চাই পুলিশের পিটা দেখলেন নাই ঠিক কথা কয় না এই জনগণ নিয়ে বিপ্লব হয় না বিপ্লব হবে এমন জনগণ নিয়ে যে সামনেও থাকবে ডানাও থাকবে বায়াও থাকবে পিছনেও থাকবে যে রক্তের বন্যায় ভেসে যাওয়ার জন্য সে বেঁচে অপেক্ষা থাকবে যে একবার কেন এই জিন্দেগি যদি 100 বার আল্লাহ পাক দিতেন 100 বার আল্লাহর জন্য জীবন শাহাদাত করে এমন মানুষের বড়ই অভাব যার কারণে সব কথা বলা যায় না খালি স্টেজে যারা বলবে তারাই থাকবে না সামনে যারা থাকবে তাদেরও মর্দ মুজাহিদ থাকতে হবে আল্লাহ পাক মর্দ মুজাহিদ বানায় দেখ বলেন আমিন আমিন আমার কথা হলো মুসলমান দাবি করে কিন্তু কাজের বড়ই বড় অভাব বড় অভাব কেন এত প্রকার মানুষ থাকতে শত হাজার হাজার মুসলমান বাংলাদেশে বেশিরভাগ মানুষই মুসলমান বেশিরভাগ মানুষই মুসলমান এত মুসলমান থাকার পরেও আমাদের ভিন্ন ধর্মের ভাইরা যখন পূজা করে এই মুসলমানদের সংখ্যা অনেক জায়গায় দেখি বেশি ঠিক এজন্য তারা স্ট্যাটাস দেয় যে মুসলমানরা তোমরা যদি আমাদের পূজায় আসো তাহলে আসলে হিন্দু হয়ে এসো মুসলমান হয়ে এসো ঠিক তার কথা তো রাইটই আছে তার জায়গায় তোমরা আমাদের উৎসবে কেন আসবা যদি আসতে হয় আমাদের হয়ে আসো আর আমরা বলি ধর্ম যার যার উৎসব সবা ঠিক এটা হলো আমাদের কথা অথচ আল্লাহ পাক বলছেন না তোমার উৎসব হচ্ছে রসুলের সুন্নতি দাড়ি আল্লাহ পাক বলেন তোমার উৎসব হচ্ছে রসুলের সুন্নতি পাগড়ি তোমার উৎসব হচ্ছে রসুলের আখলাক তোমার উৎসব তো রসুলের আখলাক ছাড়া অন্য কোন দলে থাকতে পারে না আর রসুলের আখলাক কি জানো আম্মা জান আয়েশার কাছে সাহাবা একরাম প্রশ্ন করেন কা কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের চরিত্র কি একটু বলেন আম্মা জান এই যে আপনি বলেন রসুলের আখলাক মানতে চরিত্র মানতে আল্লাহ রসুলের চরিত্রটা কি এক কথা একটু জবাব দিবেন আম্মা জান আয়েশা বলেন কানা খুলুকুহুল কুরআন কানা খুলুকুহুল কুরআন আল্লাহর কোরআন যা আমার রসুলের আখলাক সব তা অর্থাৎ কেউ যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক রসুলের আদর্শ মানা হয়ে যাবে কেউ যদি রসুলের আদর্শ মানে অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যাবে অধিকাংশ যুবকদের দিকে তাকান এরা সুপারস্টার আর হিরোদেরকে ফলো করে এখন সুপারস্টার জায়গায় 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 আওলাদ বাড়াইতেছে ঠিক ঠিক এখন যুবকরা মনে করে আমাদেরও বাড়ানো দরকার সুপারস্টাররা যেভাবে চুল রাখে তারাও সেভাবে রাখে চেহারার দিকে তাকালে বুঝানোর উপায় নাই
আসলে কি সে মুসলমান না অন্য ধর্মের? চুল চতুর্দিকে ছাটা, উপর দিকে চোখা, মনে হয় চিড়িয়াখানার দরজাটা খালাত খোলা ছিল, দৌড় মারা কোনো মতে আসছে। বুঝার উপায় নাই কোনটা ছেলে কোনটা, বুঝার উপায় না। আজীব হাল, আজীব হালত। একটা মুসলমানের চেহারা কেন এমন হবে যে দেখলে বোঝার উপায় না সে হিন্দু না মুসলমান, দেখলে বোঝার উপায় না সে বিধর্মী না মুসলমান? মুসলমানকে দেখলেই তো বোঝার উপায় যে মুসলমান। আল্লাহওয়ালা সে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহওয়ালা সে যাকে দেখলে নবীর কথা মনে পড়ে। আমাদের দেশের পোলাপান্নে দেখলে শয়তানকে শয়তানের কথা মনে পড়ে, মনে হয় শয়তানের যদি সুরত থাকতো মনে হয় এরকমই হইতো, এরকমই হইতো। এরা মসজিদেও আসে, এরা মাহফিলেও আসে, এরা মাজারেও যায়, এরা সব জায়গায় যায়, এরা গানের প্যান্ডেলেও যায়। আমি এমন মাহফিলও দেখেছি যে সমস্ত যুবকেরা, আমি এলাকার নাম বলবো না, আগে বলতাম, হ্যাঁ এলাকার নাম বলে অনেকে কষ্ট হয়েছে, আমাকে আমাদের এলাকার মানুষের বদনাম করু, আমি ক্যাংকা করে কবু ভাই প্রোগ্রাম করলাম, বুঝছেন? করার পরে এবার এই দুই দলের ভিতরে মারপিট লেগে গেল, আর ভাই গাড়ির ভিতর উঠে আমাকে এরকম বসায় রেখেছেন। তো একজন বলছে, হুজুর কিছু সমস্যা হয়েছে। কি সমস্যা? তো দুই কমিটির ভিতরে মারামারি লাগছে। কেন? যুবক দুই দল হয়ে গেছে, এক দল যুবক মাহফিলের টাকা উঠায় সকালবেলা ডাল খেতে গেছে। আপনারা আবার মাদ্রাসার ডাল মনে করেন না, এই ডাল কোন ডাল বুঝেন তো? কত প্রকার ডাল যে আমাদের যুবকেরা খায়। এক দল যুবক মাহফিলের টাকা নিয়ে ডাউল খাইতে গেছে, চিন্তা করতে পারেন? তারপরে আবার এমন এমন মাহফিলও আছে যারা মাহফিল করে টাকা ইনকাম করে, করে অর্ধেক টাকা দিয়ে মাহফিল করে, অর্ধেক টাকা দিয়ে গান বাজনা করে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে এই সমস্ত মুসলমানদের মাধ্যমে অথবা এই সমস্ত যুবকদের দ্বারা ইসলামের খেদমত আর কতটুকু হবে? এই জন্য আপনার আমার জিন্দেগি চলবো কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিক নির্দেশনা দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর ভিতরে রয়েছে উত্তম আখলাক, এটা কেউ মানবে? রাসূল যেমন দোজাহানের বাদশা ছিল, যে ব্যক্তি মানবে সেও দোজাহানের বাদশা হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। কারণ আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের জন্যই রাসূলকে রহমত বানান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আসমানের জন্য যেমন রহমত বানাইলেন, জমিনের জন্য বানাইলেন, পাহাড়ের জন্য বানাইলেন, সমুদ্রের জন্য বানাইলেন, ইনসানের জন্য বানাইলেন, জিন্নাতের জন্য বানাইলেন, ফেরেশতার জন্য বানাইলেন, মাছের জন্য বানাইলেন, গাছের জন্য বানাইলেন, যার কারণে একটা খেজুর গাছের ডাল পর্যন্ত রাসূলের সঙ্গে জান্নাতে চলে যাবে। খেজুর গাছের ডাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মেম্বারে খুতবা দিতেন, খেজুর গাছের একটা শুকনা ডাল, যেই ডালের কোনো জান নাই, কথা বলতে পারে না, রূহ নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ডালের সঙ্গে টেক লাগায় খুতবা দান করতেন। যখন নাকি মসজিদে নববীর ভিতরে মেম্বারের তৈয়ার হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মেম্বারের ভিতরে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবা আজমাইন তাকায় দেখেন রাসূল করিম মিম্বারের উঠার সঙ্গে সঙ্গে কোন জায়গা থেকে যেন বাচ্চার মতো হাউমাউ করে কান্নার আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিবেন, আবার একটু থামেন, সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের কান দিয়া শুনতেছি, কোন জায়গা থেকে যেন কান্নার আওয়াজ। পয়গম্বর আপনি এই কান্নার আওয়াজগুলো শুনতেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবা আজমাইন, তোমরা যদি ওই খেজুর গাছের শুকনা ডালের আওয়াজ শুনতে পারো, আমি পয়গম্বর হয়ে কেমনে খেজুর গাছের কান্নার আওয়াজ শুনবো না? আমি তো তোমাদের জন্যই কেবল রহমত নয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার রহমত বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম রব্বুল আলামিন, হে পয়গম্বর আপনি হলেন রহমাতুল্লিল আলামিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াত যেখানে, আপনি পয়গম্বরের নবুবিয়াত সেখানে। আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি সমুদ্রের মালিক,
আমি সারা দুনিয়ার মালিক, আমি যে আসমানের রব, আপনি পয়গম্বর সেই আসমানের নবী, আমি যে জমিনের রব, আপনি পয়গম্বর সেই জমিনের নবী, আমি যে সমুদ্রের মালিক, হে পয়গম্বর আপনি সেই সমুদ্রের নবী, আমি যে সমুদ্রের মালিক, আপনি সেই সমুদ্রের নবী, আমি যে জিন্নাতের মালিক, আপনি সেই জিন্নাতের নবী। অর্থাৎ যারা দুনিয়ার জমিনের ভিতরে যতটুকু এরিয়া জুড়ে আমি আল্লাহর উলুহিয়াত, ততটুকু এরিয়া জুড়ে আপনি পয়গম্বরের নবুবিয়াত। যাহা তক হ্যায় নবুবিয়াত খুদা কি, ওয়াহা তক হ্যায় রিসালাত মুস্তফা কি, ওয়াহা তক হ্যায় রিসালাত মুস্তফা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক সারা জাহানের জন্য রহমত বানাইলাম। পয়গম্বর, এই দুনিয়ার জমিনে এমন কোন মানুষ নাই যার জন্য নবী আপনি রহমত। আসমান জমিন গ্রহ নক্ষত্র সমুদ্র মেঘমালা তারকারাজি চন্দ্র আমার নবী দুনিয়ার জমিন থেকে ইশারা করে, আসমানের চন্দ্রটা নবীর জন্য পয়গম্বরের জন্য দুখণ্ডিত হয়ে যায়। আল্লাহর নবীর সামনে আবু জাহেল সুন্দর করে হাতের ভিতরে মাটির টুকরা নিয়ে এসে ডাক দেয়া বলে, হে মোহাম্মদ আমার হাতের ভিতরে কি যদি বলতে পারো আমি বিশ্বাস করব তুমি শেষ জামানার পয়গম্বর। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু জাহেল আমি যদি না বলে তোমার হাতের মুঠার ভিতরে যেটা আছে ওইটা যদি বলে বিশ্বাস করবে কিনা। আবু জাহেল মনে করছে মোহাম্মদ মনে হয় পারবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নবী আমি সমগ্র দুনিয়াবাসীকে আপনার গোলাম বানায় দিলাম, আপনি আদেশ করতে দেরি, ওই আদেশ পালন করতে দেরি হবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হাতের মুঠা আমি পয়গম্বর বললাম। আল্লাহর নবী বলতেছি তুমি হাতের মুঠার ভিতরে কি আছো আমি নবী সত্য কি না মিথ্যা এটার সাক্ষ্য দিয়া দাও। আল্লাহর নবী যখন এই কথা বললেন আবু জাহেলের হাতের মুঠার থেকে জবাব চলে আসছে, সারা দুনিয়ার জমিনের জন্য পয়গম্বর রহমত। মাটিটাও পর্যন্ত সাক্ষ্য দেয়, জমিনটাও পর্যন্ত সাক্ষ্য দেয়, আসমানটাও পর্যন্ত সাক্ষ্য দেয়, জমিনটাও পর্যন্ত সাক্ষ্য দেয়, জঙ্গলার হরিণ পর্যন্ত সালাম দেয়, মরুভূমির চতুর্দিকের খেজুর গাছগুলা পর্যন্ত সালাম দেয়। আমার নবী যেখানে প্রস্তাব করতে বসে ওই জায়গায় চতুর্দিকের গাছগুলো এসে পয়গম্বরকে ঘেরাও করে রেখে দেয়। এ মুসলমান, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র সারা জাহানের ভিতরে এক পিস বানায় দিয়েছেন। রব্বুল আলামিন কেমন সম্মান দিলেন, আল্লাহর নবী বলেন আমিও সম্মানী, তোমরাও যারা আমার উম্মত সম্মানী, আমি নবীর উম্মতরা যতক্ষণ জান্নাতে ঢুকবে না ততক্ষণ অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কত দাম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানেন? অন্যান্য কিতাবগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের উম্মতকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মিসকিন, হে কুলাঙ্গারের দল, রব্বুল আলামিনের ডাকটাই ভিন্ন। আপনার মতো আমার মতো সাধারণ নালায়েক গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় কুলাঙ্গার বলে ডাক দেয় না, আল্লাহ পাক অন্য কোন নামে ডাক দেয় না। রব্বুল আলামিন বলেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তুমি হয়ে গেলা, আমি আল্লাহ পাক ওই নবীর উম্মতকে সাধারণ কোন ডাক দিতে পারি না। এই কারণে কোরআনের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ পাক ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে মুমিনের দল ইমানদারেরা। ডাকের ভিতরে পার্থক্য আছে না নাই? অন্যকে ডাকে মিসকিন, অন্যকে ডাকে ফকির, আমাদেরকে ডাকে মুমিন। সুবহানাল্লাহ। অন্য নবীকে নাম ধরে ডাকে, ইয়া মূসা লা তাখফ, হে মূসা। এই জায়গায় রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করে, ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেন, ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করেন, রব্বুল আলামিন জাকারিয়া নবীকে নাম ধরে উল্লেখ করেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অর্থাৎ প্রত্যেকটা পয়গম্বরকে রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করে ডাকেন। কিন্তু মুসলমান নবীর উম্মতরা খেয়াল করে বুঝেন,
অন্য নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন, হে মুসা, হে ঈসা, হে ইউসুফ, হে ইসমাইল, ইব্রাহিম, মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসলো আল্লাহ পাক কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন জায়গায় একটা জায়গাতেও পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। চেয়ারম্যানকে মানুষ ডাক দেয়, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক ডাক দেয়, ইয়া আইয়ুহান নবী, আল্লাহু আকবার। অন্য নবীকে বলে হে মূসা, আমার নবীকে বলে হে নবী, মুহাম্মদ বলে একটা জায়গায় রব্বুল আলামিন শুধু ডাকেন নাই। হাফেজে কোরআন আছেন জানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে মুহাম্মদ বলেছেন সেই জায়গায় আল্লাহ পাক রাসূলের লকব লাগিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন মামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, অর্থাৎ আমার মুহাম্মদ তো মুহাম্মদ নয়, মুহাম্মদ হলো একমাত্র আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। والذين معه اشداء على الكفار অন্য আয়াতের ভিতর রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, পুরুষের পিতা আমি আল্লাহ পাক মুহাম্মদকে কোনোদিন বানাই নাই। মুহাম্মদকে মুহাম্মদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একজন পয়গম্বর রাসূল। এটা মুহাম্মদের এক নম্বর পরিচয়। মুহাম্মদের দুই নম্বর পরিচয় হলো খাতামান নবী। দুনিয়ার জিন্দগিতে অসংখ্য বন্ডর বাচ্চারা আল্লাহ রসুলকে তা নিজেকে দাবি করবে, নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ পাক বান্দারে সতর্ক করে জানা দেয় আমি আল্লাহ আমার নবীকে শেষ নবী বানাই দিলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। যারা দাবি করবে, যারা মানবে, তারা মুসলমান না কাফের? জোরে বলেন কি? খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই আসার সম্ভাবনা। যদি কেউ হইতো তাহলে হইতো কে? রাসূল বলেন লাউ কানা বাদি নবী লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আসবে তাহলে সেইটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র উমরকেই নবী বানাই দেন। যেহেতু আসবে না, আমার উদাহরণটা অমন একটা জিনিসের মতো, বিশাল বড় একটা নবুয়তের দেয়াল দাঁড়ায় আছে, ওই দেয়ালের ভিতরে একটা একটা করে সব ইট লাগানো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইট মাত্র ফাঁকা রাখলেন, আমি নবীকে ওই দুনিয়ার জমিনে পাঠানোর পর ওই ফাঁকা ইটটাকে পূরণ করার মাধ্যমে নবুয়তের দেয়াল পূর্ণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। যারা দাবি করবে তারা কাফের, তারা কাফের কোনো সন্দেহ নাই। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও মটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদীর তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? নবীর পরে আর নবী আছে? জোরে বলেন আমার নবী শেষ নবী, আমরা সেই শেষ নবীর উম্মত। নবী শেষ নবী, শেষ নবী যে হয় সে দামি হয়, শেষ বক্তা যে হয় সে যেমন দামি হয়, ঠিক কিনা বলেন তো? মাহফিলটা যখন করতে চা করতে নিয়োগ করছেন, দাওয়াত দিচ্ছেন আগে আমারে না অন্য কাউরে, কেন? প্রধান বক্তা আগে নির্বাচন হয় মাগার বসে সবার, কথা হয় না? নির্বাচন হয় সবার বসে সবার, যদি প্রধান
প্রধান বক্তারে মাগরিবের পরে বসায় দেন, থাকবেনই শেষ পর্যন্ত বারোটায় এত রূপ মানুষ। তার মানে প্রধান বক্তারে শেষে বসানোর মাধ্যম কারণটাই হলো মানুষগুলো যেন বেশি হয়, এগুলো যেন থাকে, আর বক্তা যা বলে দামি কথাগুলো নিয়ে যেন বাসা যেতে পারে। আল্লাহ পাক নির্বাচন করেছেন সবার আগে, বসাইছেন সবার। এই নবী কি সবার আগে নির্বাচিত না পরে? দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই নির্বাচিত, দুনিয়া সৃষ্টি হওয়ার আগে নির্বাচিত, বসছে সবার, কারণ প্রধান বক্তা, উনি যদি কথা বলবেন এটাই ফাইনাল। এটাকে যদি উম্মতটা মেনে জান্নাত পর্যন্ত যায়, মরণ পর্যন্ত বাঁচে, এই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। এজন্য নির্বাচিত হয়েছে আগে, রাসূলকে পাঠানো হয়েছে সবার। এই জন্য সবার পরে যেটা আসে এটা ভালোটাই সারে। সবার পরে আল্লাহ পাক যেই নবীকে আনছেন, সব কিছুর থেকে আলাদা, সব চাইতে উত্তম বংশ, সব চাইতে উত্তম ঘরের সন্তান। আল্লাহ রাসূলের চাচা যতগুলো ছিল এগুলোর ভিতরে হামজা, এগুলোর ভিতরে আব্বাস, এগুলোর ভিতরে আব্দুস শামস, আব্দুল উজ্জা। চাচাদের নামের অর্থ তেমন ভালো না, কারণ আব্দুস শামস মানে শামসের গোলাম, আব্দুল্লাহ মানে কি জোরে বলেন, আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আব্দুস শামস যিনি হবে তার ঔরসে মুহাম্মদের জন্ম হতে পারে না, কারণ সূর্যের গোলামের ঔরস থেকে আল্লাহ নবী কোনোদিন আসতে পারে না। আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম, তার ঔরস থেকে আল্লাহ নবী আসতে পারে না, যার কারণে রব্বুল আলামিন আব্দুল্লাহ তথা আল্লাহর গোলামের ঔরস যার থেকে আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। মায়ের দিক থেকেও যদি দেখেন এক একজন খালাদের নাম যেটা, সেটার নামের অর্থ তেমন ভালো না। আল্লাহ পাক চিন্তা করলেন মোহাম্মদ যে গর্ভে আসবে ওই গর্ভটা এত দামি হওয়া লাগবে। আমেনা নাম কি? আমেনা বলে আমেনা মানেই হলো বিশ্বস্ততার প্রতীক। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গর্ভ থেকে আসবে বিশ্বস্ততার প্রতীক, না হলে ওই গর্ভ থেকে আল্লাহর নবী আসতে পারবে না। এই কারণে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, মা বাগাত ইমরাদু নাবিন কত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের থেকে শুরু করে নানির নানি, নানির নানি, নানির নানি, বাবার দিক থেকে শুরু করে দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি করে করে একদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত এই টোটাল যত মা দুনিয়ার জমিনে এসেছেন, কোন মাকেই আল্লাহ পাক কোনোদিন জিনায় লিপ্ত করার নাই। এটা কিভাবে সম্ভব বলেন? শুধুমাত্র রাসূলের চরিত্রের যেন কলঙ্ক না লাগে, এই কারণে আম্মা রাসূলের আম্মা থেকে এবং রাসূলের দাদি থেকে শুরু করে নানির থেকে শুরু করে আদম হাওয়া পর্যন্ত একটা মাকে আল্লাহ পাক কোনোদিন অন্যায় কাজে লিপ্ত করার নাই, শুধুমাত্র রাসূলের পবিত্রতা বজায় রাখার জন্য। এই নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে, যারা বলে রাসূল 11টি বিয়ে করেছেন, রাসূলের চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ, আমরা বলতে চাই তার চরিত্র তার বাপদাদা চট্টগোষ্ঠীর চরিত্র খারাপ। আমার নবীর চরিত্রে কেউ যদি কলঙ্ক লাগানোর কোন চিন্তা করে, ও আবু জাহেল আকবা সাহেবার চাইতেও খারাপ। আবু জাহেল আকবা সাহেবা পর্যন্ত মুহাম্মাদের নামের শুরুতে লাগাই দিয়েছিল আল আমি, আর এরা তো সেটাও পারলো না, তার মানে আবু জাহেল চাইতেও। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বলেন, তোমাদের ভিতরে এই নবীর আখলাকটাই তো আমি দিলাম, সবচাইতে কাঁচা কুচায় ভালো যেটা এটা আমি তোমাদেরকে দিলাম, নইলে অন্যান্য কোন নবীর উম্মতরা গুনাহ করার সাথে সাথে আযাব দিয়ে দিতেন, গজব দিয়ে দিতেন, কিন্তু আপনি আমি কত গুনাহ করি। আচ্ছা জাহিলি জামানায় যেই গুনাহ হয়েছিল, আইয়ামে জাহিলের যে আমরা বলি জাহিলি যুগ, বর্বর যুগ আমরা তো বলি এখন বর্তমানে, যে এই যেন জাহিলি যুগকেও হার মানায়, আরে জাহিলি যুগকে তো অলরেডি অনেক আগেই হার মানায় ফেলছি আমরা, এমন কোন গুনাহ নাই যেটা এখন চলে না যেটা জাহিলি জামানায় ছিল। দেখান জাহিলি জামানায় মানুষগুলো ব্যভিচার করত নির্দ্বিধায়, যার মন চায় যেভাবে মন চায়, পথে ঘাটে সব জায়গায়, বাংলাদেশে আছে না, পার্কের বেঞ্চে বেঞ্চে, পার্কের গাছের নিচে নিচে ওপেন জেনা হচ্ছে, ওপেন ওপেন জেনা হচ্ছে, আগেও হয়তো এখনো হয়, পার্থক্য আছে কোনো? আগে মানুষগুলো জুয়া খেলা নিয়ে মগ্ন থাকতো, আগেও হয়তো, এখনো মোবাইলের মাধ্যমে জুয়া খেলা শুরু হয়ে গেছে, এমনি তো হয়।
জুয়া খেলতে খেলতে এক একজন কোটি কোটি টাকা হারায় রাস্তার ফকির হয়ে যায়। তখনও চলছে, এখনো চলে, পার্থক্য আছে। তখনকার জামানার মানুষগুলো কন্যা সন্তান দুনিয়াতে আসলে সাথে সাথে জ্যান্ত কবর দিয়ে ফেলতো। অথচ রসুল এসে বললেন, হ্যাঁ কন্যা সন্তানকে খারাপ মনে করো না, কারণ যার ঘরে তিনটা কন্যা সন্তান সে তিনটা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রসুল আশার বাণী দিলেন। এই মা বোনেরা আজকে বলে ইসলাম স্বাধীনতা তাদেরকে দেয় নাই, যার কারণে তো বেলাউস ছাড়া রাস্তায় এসে আন্দোলন। আবার বলে আমার পেট সিদ্ধান্ত আমার। তখন আইয়ামে জাহিলিয়াতের জামানার নারীগুলাই কথা বলতো যে আমার পেট সিদ্ধান্ত আমার, আমি কার পেটের বাচ্চা নেব এটা আমার হিসাব, আমি কার থেকে বাচ্চা নেব এটা আমার চিন্তা। বর্তমান সময়ের নারীগুলাও ঠিক এরকম স্লোগান দিতে চায়। পার্থক্য কোথায়? তখন কোনো বাচ্চা যখন গর্ভে চলে আসতো একাধিক মানুষের সঙ্গে মেলামেশা করার কারণে বুঝবে কিভাবে বাচ্চা কার, যত মানুষের সঙ্গে মেলামেশা করছে সবগুলোকে একটা জায়গায় দাওয়াত দিয়া খাওয়াতো, খাওয়ানোর পরে চেহারার সঙ্গে মিলাইতো, দেখতো কার সঙ্গে চেহারা মিল আছে, যার সঙ্গে মিল তার মানে এই সন্তানের বাবা সে, নাউজুবিল্লাহ। কতটা মূর্খ চিন্তা করেন। আর বর্তমানেও আমাদের দেশে আমরা যাদেরকে হিরো মনে করি, আমরা যাদেরকে আমাদের আইডল মনে করি, এরা এক এক জায়গায় এক এক জায়গায় আওলাদকে চাষাবাদ দিয়া বানায় রাখছে। দোষ এটা আমাদের না। এখন আমরা যদি করতে চাই, আমাদের এই দেশে অসংখ্য মানুষ এরকম আকাম কুকামে ব্যস্ত, এদের কোনোদিন কাবিননামা দেখা হয় না, এদেরকে জবাবদিহিতার আওতায় আনা হয় না। এরা আবার ক্যামেরার সামনে এসে বলে সামনে যা করবো ধুমধাম করে করবো, মানে এতদিন গুনাহ করছিলাম গোপনে এখন প্রকাশ্যে করবো আর কি। তাহলে বলেন তখনকার জামানা আর এখনকার জামানা কোন জায়গায় পার্থক্য দেখেন আপনি? একই জামানা চলে আসছে। সেই জামানায় তো আল্লাহ পাক জামানার মানুষগুলোকে ভালো করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছিলেন। তাদের ভাগ্য ভালো ছিল যে একটা নবী তারা পেয়েছে। আমাদের কপালে কি হবে বলেন? আমরা কি কোনো নবী পাবো? সম্ভাবনা আছে। তাহলে মানে আমাদের জামানা মূর্খতার শেষ পর্যায়ে চলে যাবে, এরপর আমাদের হেদায়েত কপালে জুটবে না। কিন্তু নবী না পেলেও নবীর আখলাককে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। অন্য নবীর উম্মতরা গুনাহ করার সাথে সাথে আযাব গজব আসতো, আর আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ পাক পৃথিবী টিকায় রাখছেন, কেন জানেন? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকত। সুবহানাল্লাহ, রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আল্লাহ আমাকে যে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবা, এই যে আজরাইল আমার বুকের উপরে চেপে পড়ছে এত কষ্ট আমি এটা সহ্য করতে পারি না মালিক, আমার উম্মতের জন্য একটু আসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল আমার পয়গম্বর ইন্তেকালের আগে এত কষ্ট নিয়ে ইন্তেকাল করবে, আমি পয়গম্বরকে কষ্ট দিতে চাই না। জিব্রাইল তুমি আমার পয়গম্বরকে সান্ত্বনার বাণী শোনায় দাও। কি সান্ত্বনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আমার উম্মতরা গুনাহ করবে, অন্য নবীর উম্মতরা গুনাহ করলো, সঙ্গে সঙ্গে আযাব দিলেন আল্লাহ। আমি আপনার কাছে আবদার রাখতে চাই, আমার উম্মতরা গুনাহ করলে আপনি সঙ্গে সঙ্গে আযাব দিয়েন না, মরণ পর্যন্ত তওবার সুযোগ দিয়া দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে পয়গম্বর আমি বললাম আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার উম্মতরা হাজার হাজার গুনাহ করার পর গভীর রাতে যদি আমি আল্লাহকে একবার ডাক দিয়া বলে আল্লাহ, আমি আল্লাহ পাক ডাক দিয়া বলি হাল মিন মুস্তাগফির, এমন কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে চাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বললাম, বান্দা আমি আল্লাহকে একবার ডাকবা আমি আল্লাহ দশ বার সারা দিয়া দিব, আমি আল্লাহর দিকে এক বিঘা হাইবা আমি আল্লাহ ওই বান্দার দিকে দশ বিঘা আগায় যাব। সুবহানাল্লাহ। এ মুসলমান মনে করছে গুনাহ করলে মনে হয় রব্বুল আলামিন ক্ষমা করবে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, মুমিন তুমি যতই গুনাহ করো না কেন, তোমার গুনাহ যদি আসমান থেকেও বেশি হয়, তোমার গুনাহ যদি সাত সমুদ্র তেরো নদীর চাইতেও বেশি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল বলেন, মহব্বত নামক জন্তুটা বস্তুটা যখন রব্বুল আলামিন বানান, এই মহব্বতটাকে একশত ভাগে ভাগ করলেন, কয়শো? একশো ভাগ।
আল্লাহর হাবিব বলেন 100 ভাগের থেকে এক ভাগ রব্বুল আলামিন মাত্র সারা দুনিয়ার জমিনে ছড়ায়া দেন, এক ভাগ মহব্বত আপনার ভিতরে, এক ভাগ মহব্বত আমার ভিতরে, এক ভাগ মহব্বত সৃষ্টির ভিতরে, অর্থাৎ 100 ভাগের এক ভাগ মহব্বত সারা দুনিয়ার জমিনে ছড়ানোর পর একটা সন্তানের প্রতি বাবার যদি এত মহব্বত থাকে, একটা মায়ের প্রতি সন্তানের যদি এত ভালোবাসা থাকে, আল্লাহর হাবিব বলেন 100 ভাগের এক ভাগ মহব্বত পাওয়ার পর তোমরা এমন করো মানুষ মানুষের জন্য, আমার মাওলা পাক রব্বুল আলামিন বাকি 99 ভাগ মহব্বত শুধুমাত্র তোমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য তার দিনে রেখে দিয়েছে। ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়ে ধরা কাছে আলামিন যখন ওই আজরাইল তাকে পাঠায় দেব মালাকুল মউত তাকে,
বান্দার মরণ সামনে, আসমানের ভিতরে আমি আল্লাহ বান্দার জন্য যেই জান্নাতটা বরাদ্দ আছে ওই জান্নাতটা বান্দার চোখের সামনে তুলে ধরব। বান্দা জান্নাতের দিকে তাকাবে, আল্লাহ ডাকবে বলবে জিব্রাইল যাও, আমার বান্দা এখন জান্নাতের দিকে তাকানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাটাকে জান্নাতের দিকে তাকা রাখবে, আর অধিক দিয়া কোন ফাঁকে আল্লাহর ফেরেশতা জান কবজ করবে, বান্দার খবর থাকবে না। রাসূল বলেন বান্দার জান্নাতের মাঝখানে আর দুনিয়ার মাঝখানে একমাত্র পর্দা থাকবে, ওই মৃত্যু। বান্দার মৃত্যুতে দেরি, আল্লাহর জান্নাতে পড়তে এক সেকেন্ড পর্যন্ত দেরি হবে না। আসে আল্লাহ মুলগুয়ুব বান্দেগানে, আসে আল্লাহ মুলগুয়ুব দরজা জানে যাওয়া শিশুল কুলুব জমিসর শুভু এ পিরাহন শনি দি চাদর চাহে কিনাশ নদী। ভাইরা আমার এই নবীর উম্মত হওয়ার পরে কি আমাদের গর্ব নাকি লাঞ্ছিত? উম্মত তো হইলেন, উম্মত হওয়ার মতো হইতে পারলেন না, যার কারণে জবানের ভিতরে রাসূলের সুন্নত নাই, যার কারণে পয়গম্বরের আখলাক আমরা ফলো করি না। এখানে যতগুলো বান্দা আছেন ওয়াজ বেশি করার দরকার নাই, অল্প আমল শুনেন, অল্প কথা শুনেন, নাজাতের উসিলা হয়ে যাবে। আজকে এখানে বসলাম, পয়গম্বরের একটা হাদিসের আমল এখান থেকে নিয়ে যেতে রাজি আছি না নাই? আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি, আমি কিভাবে হাঁটলাম তুমি সেভাবে হাঁটবা, আমি কিভাবে চললাম তুমি সেভাবে চলবা, আমি কেমন চুল রাখলাম তুমিও তেমন চুল রাখবা, আমি কেমন পাগড়ি পরলাম তুমিও তেমন পাগড়ি পরবা, আমি যেমন তাকওয়ার লেবাস পরলাম তুমিও সেমন তাকওয়ার লেবাস পরবা, আমি একটা মানুষের সঙ্গে মোয়ামেলা মোয়াশারা কেমন করলাম তুমিও তেমন করবা। যতক্ষণ এটা পারবা না ততক্ষণ তোমাকে উম্মত বলা চলে না, যার কারণে রাসূলের সবকিছু আখলাক উঠলো বসলো কিভাবে, এ কারণে হাদিস শরীফে রাসূল বলেন মান তামাসসাকা বিসুন্নতি, এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে এমন কিছু বান্দা আছে যারা নাকি সুবিধাবাদ যেখানে সেখানে তাদের অবস্থা, রাসূলের একটা সুন্নত পালনতে রাজি না কিন্তু মিষ্টি খাওয়ার সুন্নত পালন করতে রাজি, জিলাপি খাওয়ার সুন্নত পালন করতে রাজি। রাসূল বলেন সমস্ত সুন্নতের উপরে যারা আমল করবে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে দিবে। সব সুন্নত পারি বা না পারি চেষ্টা থাকতে হবে। একটা হলো আমি সব সুন্নত তো পারবো না, এটা স্বাভাবিক, কারণ আমরা স্বাভাবিক উম্মত, আমাদের দ্বারা সম্ভব না রাসূলের সব সুন্নতের উপরে আমল করা, কিন্তু দুই চারটা তো পারা দরকার। একটা একটা করে কেউ যদি শুরু করে, আমার মনে নিয়ত থাকবে যে আমি আমার জিন্দগিতে যদি 60 বছর বাঁচি, আমার বয়স চলে গেছে 30 শেষ মনে করেন, আরও বাকি 30 যদি থাকে, এই 30 বছরে প্রত্যেক বছর মিনিমাম 10টা করে সুন্নতের আমল যদি লাগায় দেই তাহলে তো কতগুলো হয়, তো সেই ক্ষেত্রে আমি কতগুলো সুন্নত পালন করা হয়ে গেল। কিন্তু আমরা তো সারা জিন্দগিতে একটা সুন্নত মানতে পারি না, সমস্যা তো এই জায়গায়। এই জন্য রাসূলের সমস্ত জিন্দগি যেরকম চলছে ওরকম না পারলেও একটা একটা করে সুন্নত পালন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত যদি পেতে চান, আল্লাহর হাবিব বলেন আমার সঙ্গে মহাব্বতের অন্যতম মাধ্যম হলো দুরুদের আমল করা। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার কোনো ব্যক্তি যদি রাসূলের উপরে দুরুদের আমল করে একবারের বিনিময়ে 10 বার রহমত নাজিল করে দেয়। প্রত্যেক সপ্তাহে একদিন নাম ঠিকানা সহ পয়গম্বরের রওজার ভিতরে আপনার আমলনামা পৌঁছায় দেয়। রাসূলে কারীম যতবার আপনার নাম দেখবে তত রাসূলের কাছে আপনার নাম মেমোরিতে থাকবে, যত বেশি আপনার নাম পয়গম্বরের কাছে যাবে তত আগে আগে আল্লাহর নবী সুপারিশ করবে। এখন নাম যদি রাসূল নাই চিনে তাহলে সুপারিশ করবে কিভাবে? নাম চিনলেই না অমুক এলাকার অমুক বাপ অমুক, ও চিনি চিনি চিনি, হ্যাঁ দিয়ে দেন জান্নাতে দিয়ে দেন। আর যদি নাম না চিনে, চিনি না তো চেহারা দেখি, ওমা চেহারার দিকে তাকা দেখে দাঁড়িয়ে নাই, হ্যাঁ চিনি না এটা রেখে যাও ওদিকে যাও। তুমি যার সঙ্গে মিশবা তোমার হাসর তার সঙ্গে হবে, তুমি দাড়িওয়ালার সঙ্গে মিশবা দাড়িওয়ালাকে পছন্দ করবা তো দাড়িওয়ালার সঙ্গে জান্নাত হবে। এই জন্য সুন্নত ওয়ালার সঙ্গে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। রাসূলের দুরুদের অন্যতম ফজিলত হলো চোখে একবারও পয়গম্বরকে দেখি নাই মাগার মনে ইচ্ছা আছে না নাই, সবার আছে না ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কমাস কম 100 বার রাসূলের উপরে দুরুদ পড়েন, একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস
ইনশাআল্লাহ আল্লাহর কসম রাসূল স্বপ্নে আসবেই সন্দেহ যদি হয় আজকে থেকে আমল করা শুরু করেন ইনশাআল্লাহ রাসূলকে স্বপ্ন দেখবেন যেই চক্ষু রাসূলকে স্বপ্ন দেখে আল্লাহর হাবিব বলেন ওই চক্ষু জিন্দেগীতে জাহান্নামের আগুনে পুড়বে না রুখসারসে বোরকা কাদারা পর্দা উঠা দো রুখসারসে বোরকা কাদারা পর্দা উঠা দো লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো আয় বহর করম সদকা হুসাইন বিন আলি কা পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো পিয়াসা হো মুঝে শরবত দিদার পিলা দো মে দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম মে দূর হো মজবুর হো আয় সৈয়দ আলম দিদার দেখাতে নেই আওয়াজ সুনা দো দিদার দেখাতে নেই আওয়াজ সুনা দো জিন লোগোকো কহলাতে হ্যায় সগ তেরি গলি কে উন লোগোকি দফতর মে মেরা নাম লিখা দো উন লোগোকি দফতর মে মেরা নাম লিখা দো জোরে বলেন আমিন রাসূলের উপর দুরূদের এই আমলটা আপনারা আজকে যতগুলো মানুষ আসছেন যদি 100 জন মানুষ আমল করেন আমি আমার ঘরে শুয়ে শুয়ে নিঃসন্দেহে সবগুলো পাব আপনারা তো পাবেনই আবার আপনারা যদি আরো 100 জনকে শিখায় দেন ইনশাআল্লাহ তারাও যদি আমল করে আপনারাও পাবেন এই আমলের জজ কামটাই হলো এটা আপনি 10 জনকে আমলের প্রতি উদ্বুদ্ধ করবেন আপনি ওই সবটা করেন বা না করেন অন্যরা করার কারণে আপনিও সওয়াব পাবেন সুবহানাল্লাহ এজন্য আমি মাহফিলগুলোতে এটা বলি আপনারা দুরুদ আলা হয়ে যান আমার একটা চিন্তা আছে মানসিক ভাবে আমি রাসূলকে অন্তত বলতে পারবো আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমল তো বেশি নিয়ে আসতে পারি নাই কিন্তু বাংলাদেশের 68,000 গ্রামে যত জায়গায় গিয়েছি সব জায়গায় তোমার হাবিবের উপর দুরুদ পড়ার জন্য মানুষকে একটা না একটা কথা বলেছি অন্তত ওই উসিলা তুমি আমারে মাফ করে দিও এই ফিকির নিয়ে আমি বলি আপনাদের সারা বাংলাদেশে আমি যেখানে যাই কথাটা অন্তত বলি ভাই দুরুদ পড়েন দুরুদ পড়েন দুরুদ এমন একটা আমল যত বিপদ আসবে সব বিপদ দুরুদের ফজিলতে নষ্ট হয়ে যাবে সব বিপদ দূর হয়ে যাবে এই জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে থেকে হাতে কাজ আছে পায়ের কাজ আছে অফিস আদালতে চাকরি করেন যাই করেন না কেন যেখানেই যান না কেন জবানের কোনো কাজ থাকে না জবানের একটা কাজ থাকবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার বলেন আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ এমন একটা নাম জান্নাতের প্রত্যেকটা দরজায় এই নাম ছিল জান্নাতের প্রত্যেকটা দরজায় এই নাম ছিল আদম পয়গম্বর দেখেছেন আর জান্নাতের এদিক দিয়ে ঢুকে তো এদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদিক দিয়ে তাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে কোনো নাম নাই এই লোককে চিনি না কিছু না আল্লাহর নামের সঙ্গে যার নাম বুঝতে হবে তার কত দাম ওই নামের আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো আমল নাই আল্লাহ পাক আমল করা লাগেও না নামাজ কি আল্লাহ পড়া লাগবে রোজা করা লাগবে যাকাত দেওয়া লাগবে দান করা লাগবে না কিন্তু আল্লাহ পাক বলে আমি কোনো আমল করি না কিন্তু একটা আমল করি এই আমলটা আমি আল্লাহ নিজে করি কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী শুধু আমি আল্লাহ একাই তো করি না আমার ফেরেশতারাও করে সুবহানাল্লাহ মানে যেই কাজটা আমি আল্লাহ করি আর আমার ফেরেশতারা করে তার মানে এই কাজটা তোমরা বান্দারা যারা আছো তোমাদের করা ফরজে আইন কি ঠিক না মানে যেই কাজ আমি আল্লাহ করি আমার ফেরেশতারা করে তুই করবি না তোর বাপও করবে আল্লাহ পাক নিজে বলতেছেন আমার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আমি কি কোনো আমলের ঊর্ধ্বে আমি আমার জন্য তো তোরা আমল করবি কিন্তু আমি কার জন্য করি আমি আমার হাবিবের জন্য করি আমি আমার হাবিবের জন্য করি তোমরাও করো
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি যেহেতু করি ফেরেশতারা যেহেতু করে জিন্নাত যেহেতু করে গাছপালা যেহেতু করে নদী যেহেতু করে সমুদ্র যেহেতু করে তোমরা যদি না করো এটা কি হয় সুতরাং গোটা বিশ্ব একটা মাত্র নাম করবা সাল্লাল্লাহু আখুন কাতারা নামে মুহাম্মদ দিল কা উজালা নামে যদি জিজ্ঞাসা করে কি আনছো পৌঁছে গা আল্লাহ লায়া হে ক্যা ক্যা পৌঁছে গা মৌলা লায়া হে ক্যা ক্যা কারণ
আজকে থেকে এটা নিয়ত করবো ইনশাল্লাহ। আমার কষ্ট করে আরেক জায়গায় চিল্লায় আবার এখানে চিল্লানির সফলতা তখন হবে যখন আপনারা পাঁচজন দশজন একশো জন দুরুদ ওয়ালা হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাঠে কিছু ভাইয়েরা আমাদের ভিতরে চলে যাবে, আপনারা যে যতটুকু পারেন এই মাহফিলের জন্য একটু সামিল থাকবেন, জাস্ট এতটুকুই বরকত।